এটা হচ্ছে দীঘা শ্রমিক আবাস, ঠিক দীঘা সায়েন্স সেন্টারের অপোজিটে। এটা হচ্ছে মেন বিল্ডিং। সুন্দর ফুল গাছ লাগানো আছে এখানে। সামনেটা বেশ ভালোই। একটা ফোর বেডের রুম আছে, বাথরুমটা অ্যাটাচ নেই, বাথরুমটা এখানটাই আছে। চার নম্বর বাথরুমটাতে জন্য এদিকে বাচ্চাদের জন্য দোলনা আছে, দেখা যাচ্ছে সামনে এখান থেকে গেলে। আর এদিক থেকে এগিয়ে গেলেই কটেজগুলো আছে, এসি ফার্নেসি কটেজগুলো এরকম সুন্দর সাজানো আছে। দীঘা স্টেশন থেকে এই হলিডে হোমের দূরত্ব খুব একটা বেশি নয়, মাত্র 5 মিনিটে টোটো করে পৌঁছে যেতে পারবেন এই হলিডে হোমে। টোটো ভাড়া মাথায় পিছু 20 টাকা করে নিন। এই হলিডে হোমে থাকার আরেকটা সুবিধা হচ্ছে, এই হলিডে হোমে থাকলে দুটো সাইট সিন আপনার ফ্রিতে হয়ে যাবে। এক দীঘা সায়েন্স সেন্টার, দ্বিতীয় ঢেউসাগর। দীঘা সায়েন্স সেন্টার এই হলিডে হোমের ঠিক সামনে অবস্থিত, আর ঢেউসাগর পায়ে হেঁটে মাত্র 5 মিনিটের ক্যান্টিন আছে। এখানে ক্যান্টিন আছে, ক্যান্টিনটা খোলা আছে, ক্যান্টিনটা বন্ধ আছে। এটা হচ্ছে ক্যান্টিন। এটা হচ্ছে একটা কটেজ, এটা সি টাইপ কটেজ আছে। এটা এটা হচ্ছে ডি টাইপ কটেজ, এটাতেই আমরা আছি এবং এর ভেতরটা কেমন সেটা আমি দেখাচ্ছি ভেতরে ঢুকে। এই কটেজটার ভাড়া হচ্ছে 600 টাকা এবং যারা কন্ট্রিবিউটার তাদের জন্য ভাড়া হচ্ছে এটা 100 টাকা পার ডে। আমি এখন ঢুকবো এটাতে। এটা হচ্ছে মেন গেট। রুমটা টিভি আছে, বেড আছে, ডাবল বেড, একটা আয়না আছে, একটা ছোট্ট বারান্দা আছে, ভিউ দেখা যায় এরকম ভাবে বাইরেটা। একটু চার একটা রুম, এর সঙ্গে একটা বেসিন আছে, একটা অ্যাকোয়াগার্ড আছে এখানে রাখা, একটা বাথরুমটা দেখিয়ে দিই। এটা হচ্ছে বাথরুম।
আপনারা যদি এই হলিডে হোম বুক করতে চান তাহলে আপনাদের আসতে হবে কাকুরগাছি থ্রিয়া বাস স্ট্যান্ড। থ্রিয়া বাস স্ট্যান্ডের কাছেই ওয়েস্ট বেঙ্গল লেবার ওয়েলফেয়ারের অফিসটা আছে, এখান থেকেই আপনারা বুক করতে পারবেন। যদি কন্ট্রিবিউটার হন তাহলে নন এসি কটেজ মাত্র 100 টাকাতেই পেয়ে যাবেন, আর ডরমেটারি পেয়ে যাবেন 20 টাকা পার হেডে। আর যদি নন কন্ট্রিবিউটার হন তাহলে আপনাকে গুনতে হবে একটু বেশি টাকা, কটেজের জন্য 600 টাকা আর ডরমেটারির জন্য পার হেড 150 টাকা করে। আর একটা জিনিস জেনে রাখা দরকার, যেহেতু এটা সরকারি হলিডে হোম তো আপনি যখন বুকিং করতে আসবেন আধার কার্ড এবং ফটোকপি নিয়ে আসবেন, এবং যে কজন যাবেন প্রত্যেকেরই নিয়ে আসবেন। খাবার জন্য আপনাকে চিন্তা করতে হবে না, এই হলিডে হোমের ক্যান্টিন আছে, মিল সিস্টেমে এখানে খাবার পাওয়া যায়। এবং দীঘায় যারা অনেকবার গেছেন তারা তো জানবেনই, মাংস কিংবা মাছ কিনে দিলে প্রতি কেজি হিসেবে রান্না করে দেওয়া হয়, এখানে সেই ব্যবস্থাও আছে। খুব বড় বড় মশা, বসার জায়গা করা আছে সুন্দর। এখানে একটা, এখানে 24x7 ইলেকট্রিসিটি থাকে, কারণ একটা ব্যাকআপের ব্যবস্থা করা আছে এখানে। আর এখান থেকে সি বিচ হচ্ছে, আগে যেখান থেকে যাওয়া যেত সি বিচে শর্টকাট রাস্তাটা, সেটাকে এখন ঢেউসাগর করে দিয়েছে, মানে ঢেউসাগর বলে একটা পার্ক বানিয়েছে। আর পার্ক থেকে ঢুকতে হয় 10 টাকা দিয়ে এন্ট্রি ফি, তারপর বিচে পৌঁছাতে পারবেন। বিচে যেতে আপনার সময় লাগবে অ্যাপ্রক্সিমেটলি 15-20 মিনিট সময় লাগবে বিচে যেতে।